সশরীরে পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। রুটিন প্রকাশ। দ্য ডেইলি ক্যাম্পাস এ ধরনের একটি সংবাদের হেডিং করেছে। এই গুরুত্বপূর্ণ সংবাদের আদ্যন্ত আমরা দেখব, এখানে কোন কোন সেমিস্টারের পরীক্ষা হবে, কোথায় গেলে আমরা এই রুটিনগুলো পাবো, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলুন বিস্তারিত জানা যাক। খবরে প্রকাশ, সশরীরে পরীক্ষা নিতে বেশ কয়েকটি সেশনের স্থগিত থাকা পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ সোমবার 23 আগস্ট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বদরুজ্জামান স্বাক্ষরিত ধারাবাহিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরীক্ষার কথা জানানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2018 সালের অনার্স প্রথম বর্ষ বিশেষ, 2019 সালের সিএসসি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার, 2019 সালের সিএসসি দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পুরাতন সিলেবাস অনুযায়ী, 2019 সালের সিএসসি দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী, 2019 সালের ইসিই পার্ট 1 দ্বিতীয় সেমিস্টার, 2019 সালের ইসিই পার্ট 4 সপ্তম সেমিস্টার, 2019 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, সময়কাল এবং রুটিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কিভাবে পাওয়া যাবে একটু পরে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। পরীক্ষা চলাকালীন সময়ে নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বলা হয়েছে। এসব পরীক্ষার আয়োজনের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেশনাল মোহাম্মদ শাহানুর রহমান সাদ সোমবার রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সশরীরে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই ওয়েবসাইট, যেখান থেকে আপনারা সকল রুটিনগুলো পাবেন। এখানে আপনারা আসলে এই যে রিসেন্ট নোটিশ বোর্ড, এই রিসেন্ট নোটিশ, এই যে নোটিশের ভিতরে আপনারা পাবেন রিসেন্ট নোটিশ, এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এইটা ওপেন হবে। এইখানে আপনারা সব রুটিনগুলো পাবেন। এই যে 23 তারিখের আগস্ট মাসের 23 তারিখের ডেটে যে রুটিনগুলো পাবলিশড হয়েছে, দেখেন 23 তারিখের এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এর ভিতরে আপনারা সবগুলো পেয়ে যাবেন। এইখানে যদি আপনারা একটা একটা করে ক্লিক করেন এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় সময়সূচিগুলো পেয়ে যাবেন। ধরুন আপনি 2018 সালের অনার্স প্রথম বর্ষ বিশেষ পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচি চাচ্ছেন, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনার সামনে এই 2018 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি ওপেন হবে। এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনাকে এই বাটনে যেতে হবে, এই যে কোনায় এইখানে ক্লিক করতে হবে। করার পরে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ যাই থাক অথবা মোবাইল, আপনার একটা জায়গা চিনে দিতে হবে ফাইল। তো ফাইল যা আছে তাই রাখলাম, দিয়ে সেভ দিলাম। দেখুন এই যে নোটিশটি ডাউনলোড হয়ে গেল। এখন এখান থেকে আপনারা ওপেন করে দেখে নিতে পারবেন। এই যে ওপেন করলাম, এটাকে আপনারা বড় করতে পারবেন এইভাবে, আবার এটা ছোটও করা যাবে ঠিক এইভাবে। ঠিক এইভাবে আপনারা চাইলে অন্যান্য সব রুটিনগুলো এখান থেকে ডাউনলোড করে নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে পারবেন। এই ছিল আমার আজকের আয়োজনে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।